জানেন যে আমরা গত 31 তারিখ থেকে মানে গতকাল থেকে আমরা সমস্ত বিদ্যালয়গুলি 100% আমরা ওপেন করে দিয়েছি এবং স্কুল এবং কলেজের সর্বত্র প্রাইভেট গভর্নমেন্ট এইডেড এবং টিটিএডিসি এবং রাজ্য সরকার পরিচালিত যতগুলো স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি সবগুলি খোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি অলরেডি গতকাল প্রায় 62% অ্যাভারেজ স্টুডেন্টরা বিদ্যালয়ে গিয়েছে আজকে আমরা ক্যাবিনেটের মিটিং ছিল ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছি বিদ্যালয় শিক্ষা দপ্তর পরিচালিত যে সকল হোস্টেল কিংবা বোর্ডিং রয়েছে যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার যারা রান করছে এসসি ওয়েলফেয়ার যেসবগুলি রান করাচ্ছে মাদ্রাসার বোর্ডিং যেগুলি রয়েছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় যেগুলি রয়েছে যেগুলি রেসিডেন্সিয়াল রামকৃষ্ণ মিশন সহ যে সকল বিদ্যালয়গুলিতে বোর্ডিং হোস্টেল যেগুলি রয়েছে সবগুলি আমরা আগামীকাল 2 তারিখ থেকে সেগুলিও আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি সাথে সাথে উচ্চশিক্ষা দপ্তর যে ডিগ্রি কলেজ রয়েছে টেকনিক্যাল কলেজ রয়েছে ডায়েট কলেজ রয়েছে কুমারঘাটের সিটিই কলেজ টিচার এডুকেশন যে রয়েছে এইসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেসব হোস্টেল রয়েছে সবগুলি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং অলরেডি আমাদের শিক্ষা বিদ্যালয় শিক্ষা দপ্তর অলরেডি নোটিফিকেশন বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর পৃথক পৃথকভাবে মেমো দিয়ে দিয়েছে যেমন আমরা 29 তারিখ যে সিদ্ধান্ত হয়েছি এই উদ্দেশ্যে সিদ্ধান্তের পরে ইট ইজ ফার্দার ডিসাইডেড দ্যাট অল দি হোস্টেলস বোর্ডিং হাউসেস অ্যাটাচড টু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড রান বাই এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমগ্র শিক্ষা শ্যাল বি ওপেন্ড উইথ এফেক্ট ফ্রম 2022 মানে আগামীকাল থেকে খোলার সাথে সাথে যারা হায়ার এডুকেশন থেকে পৃথকভাবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট দ্যাট অল হোস্টেলস আন্ডার জেনারেল ডিগ্রি কলেজ টেকনিক্যাল কলেজ অ্যান্ড প্রফেশনাল কলেজেস লাইক সিটিই কুমারঘাট অ্যান্ড অল ফোর ডায়েটস উইল বি ওপেন্ড ফ্রম সেকেন্ড ফেব্রুয়ারি 2022 অ্যান্ড ফাংশন নর্মালি কালকের থেকে আমরা এটা খোলার সিদ্ধান্ত করেছি মন্ত্রিসভায় এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে